পূজোর কি পরবেন? এবারে পূজোর ট্রেন্ডিং পোশাকগুলি বা কি? কোন কোন পোশাক নজর কাড়ছে বছর? কেনাকাটা করতে যাওয়ার আগে দেখে নিন শীর্ষবি। কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, অর্থাৎ প্রতি মাসে বাঙালির কোনো না কোনো একটা পুজো পার্বণ লেগেই থাকে। তবে বারো মাসের মধ্যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, যা বাংলার এক ঐতিহ্যবাহী পুজো বটে। বাঙালি সারা বছর ধরে এই পুজোর জন্য অপেক্ষা করে থাকে, আর তাই দুর্গাপুজো আসার এক মাস আগে থেকেই সবার মধ্যে এক আলাদা উত্তেজনা লক্ষ্য করা যায়। পুজো এলে যেমন চারিদিকে রং বেরঙের আলোকসজ্জায় সেজে ওঠে, ঠিক তেমনই সাধারণ মানুষের মধ্যেও দেখা মেলে নতুন পোশাকের ঢল। প্রতি বছরের মতো এবছর বাজারে দেখা মিলেছে বেশ কিছু ট্রেন্ডিং পোশাকের। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সেই পোশাকের তালিকাটি। ফ্লেয়ার প্যান্টস গত কয়েক দশকে ভারতের ফ্যাশন দুনিয়ায় বেশ গুরুত্ব পেয়েছিল স্কিনি জিন্স। অন্যদিকে নয়ের দশকের পর থেকে ফ্লেয়ার্ড প্যান্টসের ট্রেন্ড বদলে যেতে শুরু করে, আর তাই সবাই এই নন স্কিনি জিন্সের পরিবর্তে স্কিনি জিন্সের দিকে ঝুঁকতে শুরু করে। তবে এবারের পুজোর ট্রেন্ডের হাওয়া বইছে উল্টো দিকে, যদিও কয়েক বছরেই বদলে গিয়েছে সেই ছবি। এখন বেল বটমস ও অন্যান্য ফ্লেয়ার্ড প্যান্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফ্যাশন দুনিয়ায়। ক্রপ টপের সঙ্গে খুব ভালো মানায় এই ফ্লেয়ার্ড প্যান্ট। বলা ভালো, যারা ফ্যাশন এবং স্টাইলিং সম্পর্কে একটু ওয়াকিবহাল তারা এই বিষয়ে খুব ভালোই জানেন। মনোক্রোম্যাটিক আউটফিট, এতদিন সকলে ট্রেন্ডিং কন্ট্রাস্ট নিয়েই মেতেছিলেন, এমনকি সবসময় খেয়াল রাখতে হতো যে কোন রঙের সঙ্গে কোন রং ম্যাচ করে পড়লে আরও বেশি সুন্দর লাগবে নিজেকে। কিন্তু এবারের পুজোর ফ্যাশনে দুনিয়া কাঁপাচ্ছে মনোক্রোম ড্রেস। তারকা হন বা ফ্যাশন ইনফ্লুয়েন্সার, সকলেরই এখন নজর এই পোশাকের দিকে। যারা একটু ট্রেন্ড সম্পর্কে ওয়াকিবহাল তারাও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন এই মনোক্রোম্যাটিক আউটফিট পরতে। এমনকি মনোক্রোম্যাটিক শাড়ি বা অন্যান্য ট্রেডিশনাল আউটফিটও কিনছেন অনেকে। উল্লেখ্য, মনোক্রোম্যাটিকের অর্থ হল একটি আউটফিটে আপার এবং লোয়ার একই রঙের হওয়া। যদি কোনো আউটফিটে একটি রং থাকে বা একই কালার প্যালেটের রং থাকে, তবে তাকে ফ্যাশনের পরিভাষায় মনোক্রোম্যাটিক বলা হয়ে থাকে। কোয়াড সেট, এবারের পুজোর ফ্যাশনের সবথেকে জনপ্রিয় পোশাক এটি। এতদিন মানুষ ম্যাচিং কথাটির সঙ্গে বেশ পরিচিত ছিল, আর এই ম্যাচিংয়ের ঠিক উল্টো হলো এই কোয়াড সেট। কিন্তু কী এই কোয়াড সেট? কোয়াড সেট হলো কোনো পোশাকের আপার ও লোয়ার একই রঙের বা একই প্রিন্টের হওয়া। তাতে এমব্রয়ডারি ওয়ার্ক বা প্রিন্টও থাকতে পারে, এমনকি কোয়াড সেটে ওয়েস্টার্ন ড্রেসও রয়েছে। আবার সাধারণ কুর্তা পাজামা সেটেও নিজেই তৈরি করতে পারেন এই লোক। চিকনকারি, এবছরের পুজোর বাজারের দিকে নজর দিলে একটি বিষয় বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে এখন অনেকেই চিকনকারি পোশাক কিনতে বেশি আগ্রহী, তা সে সুতির ওপর চিকনকারির কাজ হোক বা জর্জেটের ওপর। বাজারে বেশ অনন্য অন্যতম এই ট্রেন্ডিং পোশাক এবছর শাড়িতেও লেগেছে ট্রেন্ডের ছোঁয়া। এবারের পুজোর সুপার সেন্সেশন জামদানি শাড়ি, আর যারা জামদানি শাড়ি কিনতে চান না তারা কিনতেই পারেন বালুচরি শাড়ি। কটনের ওপর বা সিল্কের ওপর পিওর বালুচরি শাড়ি বেশ আকর্ষণীয়। এছাড়াও রয়েছে অর্গানজার ভীষণ পাতলা সিল্ক শাড়িগুলি, এমনকি হ্যান্ডলুম শাড়িগুলিও বেশ গুরুত্ব পেয়েছে এবছরের পুজোর। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।